সালাম ওয়ালাইকুম মাই চিলড্রেন আর মাই লাইফের পক্ষ থেকে আমি তানসিরা বরাবরের মতোই আপনাদের দোয়া প্রার্থী আর আমার সর্বাত্মক দোয়া আর শুভেচ্ছা আপনাদের জন্য সব সময় আর ভুলবেন না আমাকে আপনাদের দোয়ায় শরিক করতে আজকে হয়তো আপনারা আমাকে দেখে ভাবছেন যে ঘরের মধ্যে আমি কেন স্কার্ফ নিয়ে আছি আসলে আমাদের বাইরে মাইনাস ওয়ান চলছে আজকে লন্ডনে সো প্রচন্ড ঠান্ডা এবং ঘরে হোম হিটার বা সেন্ট্রাল হিটার থাকা সত্ত্বেও না কেন যেন একটা শীত শীত ভাব চলে এসেছে আমার মধ্যে আর জানি না করোনা আসার পর থেকেই যখন থেকে শুনছি যে গলা এফেকশনের মাধ্যমেই করোনাটা শরীরের ভিতর প্রবেশ করে তখন থেকে কেন যেন গলাটাকে আগে সেভ করার দিকে না নজরটা চলে যায় আমার তার জন্যই আজকে এই অবস্থা তো ঠিক আছে বরাবরের মতো আমি আমার টপিক আলোচনায় চলে যাচ্ছি আজকে আমার টপিকটা হচ্ছে চাইল্ড লাইন সো টপিক থেকেই বোঝা যাচ্ছে যে আজকে আমি আসলে বাচ্চাদের বা শিশু কিশোরদের অ্যাকচুয়ালি মিথ্যা বলার প্রবণতাটাকে তুলে ধরতে চাচ্ছি কারণ সব সময় না আমি ট্রাই করি আমার লিংকে যে বিভিন্ন সাইটগুলা বাচ্চাদের এর স্বভাবের বা বাচ্চাদের শরীরের মন জগতের সব কিছু তুলে ধরা তো আজকে আমি ভাবলাম যে এই এই টপিকটা আমি চুজ করি কারণ অনেক প্যারেন্টস আছে আসলে আমিও একজন প্যারেন্টস তো অনেক প্যারেন্টস আছে না এই সমস্যাটা কারোর সাথে ডিসকাস পর্যন্ত করতে চায় না যে এটা এতই আসলে একটা সেন্সিটিভ ম্যাটার যে তারা চায় না তাদের বাচ্চাদের এই বিষয়টা নিয়ে অন্য দশজনের সাথে ডিসকাস করতে এবং ইভেন তারা পরিবারের অনেক সদস্যের সাথে এই বিষয়টা নিয়ে ডিসকাস করে না তাই আই জাস্ট অ্যা থট যে অ্যাটলিস্ট আমি একটু আলোচনা করি তাহলে যারা মনে মনে অনেক কিছু জপছেন অথবা মনের ভিতরে তাদের যেটাকে বলে ইন্টারাকশন বা অনেক কিছু চলছে যুদ্ধ চলছে সে যে সমস্ত প্যারেন্টসের অ্যাটলিস্ট তারা কিছুটা জানবেন বুঝবেন এবং নিজেদের মধ্যে নেয়ার চেষ্টা করবেন যেহেতু আমি নিজেও বুঝি একজন পিতামাতা হিসেবে যে অনেক টপিক থাকে জীবনে অনেক বিষয় থাকে অধ্যায় থাকে জানা ঘরের এক বা বাইরের মানুষের সাথেও আলোচনা করা যায় না অথচ নিজের ভিতরে দুমড়ে মুচড়ে যেতে থাকে আর সেটা যদি হয় নিজের সন্তানকে নিয়ে তাহলে তো আর বলার কিছুই নেই সো আমি আজকে যে নেচারটা নিয়ে কথা বলবো এটা আমি বলবো না যে সব বাবা মা এটা নিয়ে সাফার করছেন বা আমি ইন্ডিকেটও করতে চাই না যে কে কোন কত পার্সেন্টেজ বা কে কোন অবস্থার মধ্য দিয়ে এই প্রবলেমটা লুকিয়ে ছুপিয়ে রেখে বিপদ পদ ডেকে এনেছেন এটা নিয়ে আমি আলোচনা করতে এগুলো খুবই আসলে সেন্সিটিভ ম্যাটার এটা এটা আউট অ্যান্ড আউট আ সেন্সিটিভ ম্যাটার ফর আ প্যারেন্ট সো আমি চাই একটু ডিসকাস করতে ওপেনলি অ্যানোমাসলি যেন আপনারা এটা থেকে কিছু একটা জানতে বুঝতে পারেন অ্যাটলিস্ট নিজের ভিতরে নিতে পারেন সো দ্যাটস ওয়াই আর ভাববেন না যে এটা আমার আপনার ঘরে নেই ডেফিনেটলি একটু খুঁজে দেখেন আপনার ঘরে কেন আপনার পরিবারে অনেক সদস্যের শিশুর ভিতরে এই প্রবলেমটা আছে এবং দে আর ফেসিং রাইট নাও সো আমি জানি আজকে অ্যাকচুয়ালি আই হ্যাভ ফিক দ্য পয়েন্ট চলে যাচ্ছে এখন প্রসঙ্গে নরমালি না বাচ্চারা তিন বছর বয়স থেকে না মিথ্যা বলাটা আসলে শুরু করতে থাকে বাট ইউনোয়ার তখন তাদের ভোকাবুলারি বলেন শব্দ ভাণ্ডার বা কল্পনা শক্তি বা বোঝানোর ক্ষমতা যেহেতু ততটা ফ্লরিশ থাকে না বা ততটা প্রশস্ত হয় না বয়সের কারণে তাই তখন তাই তারা না তখন এত নিখুঁতভাবে মিথ্যাটা বলা শিখে না কিন্তু যদি তখন থেকেই তাদেরকে আপনারা ট্রিটমেন্ট না করেন বা এই বিষয়টার প্রতি বাবা মা হিসেবে মনোযোগ না প্রদান করেন তাহলে এটা ধীরে ধীরে কিন্তু একটা বিশাল আকার ধারণ করবে লাইক চার বা ছয় বছর বয়স যখন বাচ্চাটার হবে তখন যেহেতু সে আগের চাইতে আরও কথা বলতে শিখবে শিখেছে জানতে বুঝতে শিখেছে সো তার অভ্যাসটা আর প্রশস্ত হতে থাকবে আর এ এখানেও বলে রাখা ভালো যেহেতু বাবা মা বিষয়টা কেয়ার করেন নাই জাস্ট তারা ইজি গোয়িং ছিলেন ইজিভাবে সব কিছু দেখেছেন তাই বিষয়টা দিনকে দিন পারতেই থাকবে এবং একটা পর্যায়ে গিয়ে আমি ঠিনে এসে গিয়ে এটা এমন আকার ধারণ করি যে বাচ্চারা এই লাইন টেন্ডেন্সির মাধ্যমে না বড় বড়ো ক্রাইমে পর্যন্ত জড়িয়ে যায় অথবা নিজেদেরকে নিজেদেরকে অনেক বড় বড়ো অ্যাক্সিডেন্ট ইনসিডেন্টের শিকার হলে যে সেটা সেটা কাউকে জানাতে হবে প্যারেন্টস প্যারেন্টসের সাহায্য নিতে হবে বা যেখানে যেখানে বললে তার উপকার হবে সে জায়গায় বলা থেকে তারা নিজেকে বিরত রাখে সো কারণ মিথ্যা থেকেই কিন্তু ডিসনেস্টি ক্রিয়েট হয়ে যায় বাচ্চাটার ভিতরে ওই যে সে ছোটোবেলা থেকেই মিথ্যা বলতো ডিজনেস্টি তার ভিতরে খুব খুব জোরালোভাবে চেপে বসে তাই তার নিজের করা অপরাধ বা নিজে যে অপরাধে জড়িয়ে গেছে বা তাকে জড়িয়ে ফেলা হয়েছে সেটা না সে বাবা মার সাথে বা তার আর কাছের মানুষদের সাথে সে শেয়ার আর করতে পারে না এজন্য আপনাদেরকে আসলে প্রথম থেকেই বাবা মা হিসেবে এই বিষয়টা জোরালো একটা ভূমিকা পালন করতে হবে বাট এখানে একটু ছোট্ট করে আমাকে বলতে হবে যে ইংরেজিতে একটা শব্দ ইউজ করা হয় যে হোয়াইট লাই এটা মানে হচ্ছে অনেক সময় অনেক শিশুরা না ধরেন কাউকে খুব ভালোবাসে তাদের মনের মনের ভিতরে তারপরও একটা স্থান তখন তাদের সেই মানুষগুলোর যদি কোনো ভুল ত্রুটি তারা দেখে না তখন তারা সেটা হাইড করতে চায় চায় না যে আর দশজন জানুক তো এই যে তাদের এই বিষয়টায় লাই করা বা হাইড করা টেন্ডেন্সিটাকে না হোয়াইট লাই বলে আই মিন তারা নিজের ভালোবাসার আর গুরুত্বের কারণে ভালোবাসার শক্তির কারণে তারা প্রিয়জনদের এর একটা লাইকে বা প্রিয়জনদের একটা গোপন কোনো বিষয়কে না বিষয় সম্পর্কে না লাই করে মিথ্যা বলে তো এটাকে না আসলে হোয়াইট লাই বলা হয় আর ভুলবেন না একদম ছোট বাচ্চা যেটা আমি প্রথমে বলেছি তিন বছর বয়স তখন যদি ছোটো খাটো একটু একটু মিথ্যা বলে সেটাকে নিয়ে একদম ধরে বসে থাকবেন ওটাকে নিয়ে যে একেবারে ঝাঁপিয়ে পড়বেন তার উপর টর্চার শুরু করবেন বা কোনো রুলস রেগুলেশন নট দে একটু অবজার্ভ করবেন একটু যেতে দিবেন যখন দেখবেন যে সে রেগুলারলি সেটা করছে এবং সেটা সে হ্যাবিটে নিয়ে নিয়েছে তখন থেকে আপনি আমার মনে হয় দৃষ্টিপাত করবেন এবং মনোনিবেশ করবেন বিষয়টার প্রতি আচ্ছা এখন কোয়েশ্চেন আসতেই পারে যে কেন বাচ্চারা মিথ্যা বলে বা কিভাবে তাদের মধ্যে মিথ্যা বলার প্রবণতাটা তৈরি হয় আচ্ছা প্রথমে আসছে ধরেন তারা কোনো একটা জিনিস খুব বেশি চাচ্ছে বাবা মার কাছে আই মিন জেদ ধরেছে যে সেটা তাদেরকে দিতেই হবে তো হয়তো ওই মুহূর্তে বাবা মা সেটা দিতে রাজি হচ্ছেন না কোনো একটা কারণে তখন তারা মিথ্যা বলে ওটা পাবার জন্য ওই 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 জেদটা বজায় রাখার জন্য তারা মিথ্যা বলে থাকে দুই হচ্ছে অনেক সময় তারা অন টেস্ট মিথ্যা বলে বাবা মার কাছে যে দেখি তো মিথ্যা বললে আমার বাবা মা কেমন রিয়্যাক্ট করে তো এই কিউরিয়সিটি থেকে না মিথ্যা বলে যে বাবা মার অ্যাকশন রিয়্যাকশন দেখার জন্য তারা মিথ্যার আশ্রয় গ্রহণ করে তিন নাম্বার হচ্ছে নিজের অবস্থানটা একটু যাচাই বাছাই যাচাই বাছাই করার জন্য কিন্তু অনেক বাচ্চা এটা করে থাকে লাইক করে থাকে যেমন তারা অনেক সময় যদি ভাবতে থাকে যে এই ফ্যামিলিতে তাদের গুরুত্বটা কম তাদের কথা তেমন কোনো মূল্য দেয়া হয় না তখন তারা তাদের প্রেজেন্সকে তাদের উপস্থিতিকে বা বলতে পারেন দৃষ্টি পাত করার জন্য তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য না তারা মিথ্যার আশ্রয় গ্রহণ করে পাঁচ হচ্ছে যখন তারা আছে না যে অনেক প্যারেন্টসকে তাদের বাচ্চারা প্রচণ্ড ভয় পায় প্যারেন্টস খুব একটু রাগি ধরনের থাকে বা ধরতে পারে একটু বদমেজাজি বাবা মা যাদের তারা অনেক সময় কোন একটা ভুল করে ফেললে বা অ্যাজ অ্যান এক্সাম্পল ধরেন কোনো একটা শখের কিছু ভেঙে ফেলেছে সেই বাবা মার মা বা কিছু একটা ক্ষতি করে ফেলেছে তখন সেই ভয়ের কারণে কারণ আমি তো আগেই বলছি তার বাবা মা বদমেজাজি বা একটু রাগি ধরনের তারা মিথ্যার আশ্রয় গ্রহণ করে নিজেদেরকে বাঁচাবার জন্য এটা তারা আসলে আমি বলবো তার ইন্টেনশনালি করে কারণ এমন একটা পরিবেশ সে প্যারেন্টস তার ফ্যামিলিটার মধ্যে তৈরি করে ফেলে যে বাচ্চাটা ভীতির মধ্য দিয়ে যেতে থাকে সর্বক্ষণ বাবা মাকে সে ফ্রেন্ডলি না ভেবে তার সে ভয়ঙ্কর কিছু ভাবতে থাকে আর তখনই সে মিথ্যার আশ্রয় নেয় এরপর হচ্ছে যেটা একটু আগে আমি বলেছিও যে হোয়াইট লাই বাট যতই হোয়াইট লাই বলি না কেন ইটস এ লাই স্টিল তাই না যদি যদি কাউকে ভালোবাসে কাউকে ভালো লাগে বা তার খুব প্রিয় একজন মানুষ কোনো একটা কিছু করেছে অন্যায় করেছে সেটা ঢাকার জন্য অনেক শিশুরা বা অনেক বাচ্চারা বা স্পেশালি টিন মিথ্যা বলে থাকে এটাকে যদিও হোয়াইট লাই বলে যে তাকে তার প্রিয়জনকে সেভ করার জন্য বাট স্টিল লাই তাই না মিথ্যা তো কখনো আসলে কোনো অবস্থাতেই বা কোনো চুক্তিতেই সেটা গ্রহণযোগ্য হতে পারে না সেটা অল দ্য টাইম মিথ্যা হিসেবেই পরিগণিত এবং চিহ্নিত হবে তো এই ধরনের কিছু কারণ আসলে নিহিত থাকে একটা বাচ্চার আর মিথ্যা বলার পেছনে সো আসলে আমি আমি বলবো না যে আসলে সব বাচ্চাদের মধ্যে টেন্ডেন্সি হয়ে থাকে ইনডাইরেক্টলি বলেন এই যে কারণগুলো বললাম এতে কিন্তু পিতামাতারও দোষ আছে তাই না পিতামাতারও কারণে বলেন বা পরিবারের কোনো অ্যাডাল্টের ভূমিকার কারণেই কিন্তু বাচ্চাগুলা একটু 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 চিন্তা করে দেখেন যে ইনডাইরেক্টলি বলেন ডাইরেক্টলি বলেন তারা মিথ্যা বলাতে জড়িয়ে যায় কারণ একটা শিশু কিন্তু কোমল মন নিয়ে স্নিগ্ধ একটা মন নিয়ে পৃথিবীতে আসে সে তো প্রথমেই করাপ্টেড বা ডিজনেস্ট থাকে না তাই না সো সাম হাও বা ফর সাম রিজেন্স তারা আসলে লায়ার বলেন ডিজনেস্ট বলেন ক্রিমিনাল বলেন এগুলো হয়ে থাকে তো এজন্যই আমাদের আসলে সার্বিকভাবে চিন্তা যদি করতে হয় তাহলে ভাবতে হবে যে একটা শিশুকে বা একটা একটা টিনেজারি বলেন একটা কিশোর বলেন তাদের মিথ্যাওয়ার পিছনে যেটাকে বলে বিহাইন্ড দ্য সিন অনেক 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 কারণ আসলে থাকে সে শুধু শুধু এটা একদিনে বনে যায় না আচ্ছা এখন স্বাভাবিকভাবেই তো প্রশ্ন আসে প্যারেন্টসের পক্ষ থেকে যে কি কি স্ট্র্যাটেজিস পালন করব বা কৌশল অবলম্বন করব আমা আমাদের বাচ্চাকে এই ভয়ঙ্কর আসলে প্রবণতা থেকে দূর করার জন্য আমি এটাকে ভয়ঙ্করই বলবো কারণ যতই এটা ছোট বা ক্ষুদ্র বা বলা হোক মাইনর ইস্যু ছোট মানুষের জন্য আসলে তার না কারণ কীভাবে এটা মাইনর হয় মিথ্যা তো মিথ্যায় সর্ব অবস্থা এটা মিথ্যা সে যে কোনো কারণেই বলে থাকুক যে কোনো এইজেই বলে থাকুক এবং ডে বাই ডে এই মিথ্যাটা যদি গুরুত্বহীনভাবে দেখা হয় সেটা যে কতগুলা আরও মিথ্যার জন্ম দিবে এবং কতগুলা আরও বড় ক্রাইমের জন্ম দেবে নোবডি সো এটাকে খুব ট্যাকফুলি এবং অনেক সুন্দর স্ট্র্যাটেজিস মেনটেন করি প্যারেন্টসের আসলে সমাধান করা উচিত বলে আমি মনে করি তাই কিছু স্ট্র্যাটেজিস আমি আজকে বলবো যেগুলো ট্রাই করবেন যদি আপনার ফ্যামিলির কেউ একজন এই নট ফ্যামিলি আসলে ফ্যামিলির কোনো বাচ্চা যদি এই সমস্যায় জর্জরিত থাকে অথবা আপনি আপনার ফ্রেন্ডের কোনো বাচ্চাকে যদি মুক্ত করতে চান এই টেন্ডেন্সি থেকে তাহলে প্লিজ এই স্ট্র্যাটেজিসগুলো একটু শোনেন এই কৌশলগুলো একটু বোঝার চেষ্টা করেন ফার্স্ট যেটা করতে হবে যে আপনাকে হাউসহোল্ড একটা রুল বানাতে হবে আই মিন আপনাকে একটা একটা এমন একটা রুটিন বানাতে হবে যেখানে পরিষ্কারভাবে আপনি বুঝিয়ে দিবেন পরিবারের প্রতিটি সদস্যকে যে সব সময় সত্য কথা বলতে হবে হোক সেটা কোনো ভয়ঙ্কর হোক সেটা কোনো বিপদ জড়িত বাট সেখান সত্য বলতে হবে এটা একটা হাউস হোল্ড রুল হিসেবে চালু করে দেন যে যেমন ধরেন আমরা হাউসহোল্ড রুলে অনেক সময় ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে যোগ করি অথবা বিহেভিয়ার অথবা কুকিং স্টাইল বা কুকিং লেসেন্স এই যে টুকটাক জিনিসগুলো যে আমরা রুটিন রুটিনগুলোয় বা ডেইলি হাউসহোল্ড রুটিনে অ্যাড করে থাকি অ্যাজ প্যারেন্টস তো এরকমই বর্জন এবং সত্য বলাটাকে একটা হাউসফুল্ড রুটিনে তৈরি করে দেন বাচ্চাদের জন্য উইচ ইজ ভ্যারি হেল্পফুল অ্যান্ড এফেক্টিভ জাস্ট বিলিভ মি দুই নম্বর হচ্ছে নিজে প্রথমে রোল মডেল হন আপনি বাবা মা হিসেবে যদি অনর্গল মিথ্যা কথা বলেন আর যদি অনর্গল নাও বলেন মনে করেন যে অফটেনও বলেন দ্য চিলড্রেন ক্যান ফ ইট ভ্যারি কুইকলি কারণ আমি যেমন অলওয়েজ অনেক টপিকে বলেছি যে বাচ্চারা খুব গুড লার্নার ভ্যারি কুইক লার্নারছে সো তারা খুব তাড়াতাড়ি যে কোনো বিষয় পিক করে স্পেশালি সেটা যদি হয় বাবা মার পক্ষ থেকে অথবা ঘ পরিবারের অ্যাডাল্টস কোনো মেম্বার্স থেকে বা কোনো মুরব্বি থেকে তাহলে তো তারা খুব তাড়াতাড়ি সেটা পিক করে সো ঘরের প্রতিটি অ্যাডাল্টসকে বাবা মা বলেন যেই বলেন আপনার নিজেরা আগে রোল মডেল হন নিজেরা মিথ্যা বলা ছেড়ে দেন সত্যকে আঁকড়ে ধরেন সেটা যত ভয়ঙ্কর হোক দেখবেন অটোমেটিক্যালি আপনার আর আপনার বাচ্চাটা না সত্য বলা শিখে গেছে আপনার কিছুই করা লাগবে না আপনার কোনো টেকনিকও অ্যাপ্লাই করা লাগবে না আপনি দেখবেন সে অটোমেটিক্যালি বাই হুক আর বাই হুক সত্য কথা বলছে কারণ ওই যে কনস্ট্যান্ট আপনাকে দেখছে না সো তার হ্যাবিটের মধ্যে ওটা একদম বিধে যায় সে আর মিথ্যা বলতে পারে না তিন নম্বর হচ্ছে পরিবারের বাচ্চাদেরকে নিয়ে একদিন একসময় আলোচনায় বসেন এবং সেই আলোচনাটা হবে ট্রুথ ভার্সেস লাই ট্রুথে কী কী উপকারিতা সুবিধা কি কি অর্জন কতটা কতটা মহাত্মতা সত্যর মধ্যে লুকায়িত এবং ঠিক একইভাবে তাদেরকে আলোচনায় বোঝান যে কতটা ক্ষতি জটিলতা ধ্বংস এবং এবং ঘৃণা অ্যাকচুয়ালি জড়িয়ে থাকে মিথ্যার সাথে সো এমন আলোচনার রাখেন বাচ্চাদের সাথে অ্যাটলিস্ট সাপ্তাহিক না পারেন মান্থে না পারেন কিন্তু বছরে দুই তিনবার এ সমস্ত আলোচনায় বাচ্চাদের নিয়ে বসবেন এবং তাদেরকে সেই আলোচনায় ডেসপারেটলি বোঝানোর চেষ্টা করবেন যে ট্রুথ আর লাইয়ের মধ্যে কতটা ব্যবধান সো টপিকটা আপনার আপনার একটা টপিকও বানিয়ে ফেলতে পারেন সেটা রাখতে পারেন ট্রুথ ভার্সেস ফলস সো সত্য ভার্সেস মিথ্যা সো দেখবেন এটা না অনেক এফেক্টিভ হয় তারা অনেক কিছু পিক করতে পারে সেখান থেকে এবং তারা গুরুত্বটা বুঝতে পারে সত্যর আর সেটাও তারা সাথে সাথে বুঝতে পারে যে কী পরিমাণ ক্ষতিকারক মিথ্যা বলা মিথ্যা বলার দিকটা তারপরে হচ্ছে চার নাম্বার যে আপনাকে খুব সতর্কতার সাথে খুঁজে বের করতে হবে যে আপনার আর চাইল্ড কেন মিথ্যা বলে আপনি এই বিষয়ে এই যে আমি সবসময় বললাম যে যদি আপনি অসতর্ক থাকেন বা ব্যাপারটাকে খুব ইজি ধরেন বা মনে করেন ওয়েল ইটস নট এ ম্যাটার তাহলে কিন্তু আপনি নিজের অজান্তেই বলেন আর জেনে শুনেই বলেন মহা বিপদের দিকে ঠেলে দিলেন নিজের বাচ্চাকে এবং নিজের এর জীবনকে কারণ বাচ্চার সাথে তো আপনার জীবন জড়িত তাই না আপনি তো অস্বীকার করতে পারেন না তাই বাচ্চাটা কেন মিথ্যা বলছে কেন মিথ্যার আশ্রয় নিচ্ছে সে কারণটা খুঁজে বের করেন সে তার জন্য যদি কিছু সময়ের দরকার হয় কিছু কিছু নিয়মের ভিতর আপনাকে যেতে হয় তাহলে সেগুলোই ফলো করেন সেগুলোই মেনটেন করেন বাট কারণটা খুঁজে বের করেন তারপরে যেটা হচ্ছে যে পাঁচ নম্বর গিভ আ ওয়ার্নিং আপনি যেদিন ফার্স্ট তার লাইনটা ধরে ফেলবেন সেদিন তাকে ঠান্ডা মাথায় এবং খুব ঠান্ডা ভাষায় আপনি কোনো উত্তেজনা না কোনো অশ্রাব্য গালিগালাজ না মারধর না কিচ্ছু না খুব কোমল ভাবে তাকে বলেন যে এ কাজটা তুমি করেছ খারাপ করেছ এবং আমি তোমাকে আরেকটা সুযোগ দিতে চাই তুমি আর ফার্দার মোড় এটা করবে না এভাবে ঠান্ডা মাথায় তাকে বোঝান প্রথমে ড্রাস্টিক কোনো অ্যাকশনে যাবেন না এটা আমার রিকোয়েস্ট আপনাদের কারণ এই ভুলটা কিন্তু বাবা মা করে থাকে একদম রকচটা বাবা মাদের তো আরও বলতে হবে যে তারা একদম কুইকলি সেটা রেগে যায় মারধর বা গালি গালাজ কথাবার্তা বলে ব্যাপারটাকে আরও জটিল বানিয়ে দেয় সলিউশন তো করতেই পারে না বরং আরও ম্যাচ করে দেয় কারণ তখন বাচ্চারা না আরও ডিটারমাইন্ড হয়ে যায় অথবা আরও হয়ে যায় যে বা ঠিক আছে আমি করবো আমি আমি থামবো না সো তাতে লাভ কী কোনো তো লাভ হচ্ছে না এই জন্য আপনাকে কি হতে হবে খুব ঠান্ডা মাথায় একটা একটা ওয়ার্নিং দিতে হবে এবং সে ওয়ার্নিংটা খুব আইসোলেটেড ওয়েতে খুব কাউ নিয়ে আপনাকে তাকে দিতে হবে আর সেটা তো আমি বলেইছি যে আপনি কি বলতে পারেন অথবা আপনি এটাও বলতে পারেন যে আমার অনেক অনেক এক্সপেকটেশন তোমাকে নিয়ে সো আমি আমি চাই না তুমি তুমি তোমার এক্সপেকটেশনের লেভেলটা আমার আমার ভেঙে ফেলো তাহলে মা হন বাবা হন যেই হন তার কথা বলেন যে তাহলে মা আমি অনেক কষ্ট পাব এই ধরনের কথা দিয়ে তাকে স্লাইটলি বলেন পোলাইটলি বলেন প্রথমে বোঝানোর চেষ্টা করেন সামটাইমস ইট ওয়ার্কস আর সাথে সাথে তো আল্লাপাকের কাছে সাহায্য কনস্ট্যান্ট চেয়েই যাবেন আপনি বাবা মা হিসেবে যদি আপনি একটা মনের মধ্যে একটা সাধনা নিয়ে একটা ইচ্ছা নিয়ে আল্লাহ পাকে সাহায্যের সাথে কিছু চান আপনার বাচ্চার আল্লাহ আপনাকে কখনো ফিরিয়ে দিবেন না এটা আমি বিশ্বাস করি ঠিক আছে তারপরে হচ্ছে যে একটু এক্সট্রা কেয়ার নেবেন যেটা একটু আগে একটা প্রসঙ্গে আমি বলেছি যে যখন বুঝেই যাবেন যে বাচ্চাটা আসলেই একটা বদভ্যাসের মধ্যে জড়িয়ে গেছে এবং খুব এবং সে খুব জোরালোভাবেই ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছে তাহলে আপনি তাকে একটু এক্সট্রা কেয়ার করবেন আই মিন তাকে একটু সময় দিবেন তার প্রতি একটু নজর রাখবেন যে নজরটা আগে রাখতেন না আমি বলবো না যে বাবা মা হিসেবে নজর বাবা মা তো সবসময় নজর দেয়নি বাট তারপর যেটাকে বলে এক্সট্রা একটু কেয়ার তাকে করবেন কারণ যখন একটা প্রবলেম আমরা দেখি তখন কিন্তু সেটার উপর আমরা একটু মনোযোগ স্থাপন করি কারণ যত দ্রুততার সাথে সেই প্রবলেমটা সর্ট আউট করা যায় সেজন্য তাই একটু এক্সট্রা কেয়ার নেবেন ডোন্ট ফরগেট ইট তারপরে যেটা করতে হবে আমি মনে করি যে যখন তারা কোনো ভালো কাজ করবে সত্য কথা বলবে অথবা কোনো অনেস্টির কোনো এক্সাম্পল রাখবে তখন সাথে সাথে সেটার খুব প্রশংসা করবেন সবাইকে আপনার আশেপাশের মানুষজনকে সেটা বলবেন সে যেন এনকারেজ হয় তখন তার মনের ভিতরে একটা পজিটিভিটি গ্রো করবে তার সে বুঝবে যে আমি এত এই ছোট কাজটা করলাম বা আমি এই কাজটা করলাম এত বড়ো একটা সাপোর্ট পেলাম বাবা মা এত খুশি হয়েছে এবং আমি এত মানুষ প্রশংসা পাচ্ছি তখন না অটোমেটিকলি তাদের মধ্যে একটা পজিটিভিটি ক্রিয়েট হবে এবং দেখবেন ডে বাই ডে তারা না এই মিথ্যা বলা বলেন কোনো ছোটোখাটো অপরাধ করা থেকে নিজেদেরকে গুটিয়ে নিবে কারণ ওগুলাতে তারা কোনো তো ফ্রেজ পাচ্ছে না তারা তো কোনো রিওয়ার্ড পাবে না তারা তো সেটা বুঝে যায় এবং যদি কোনো রিওয়ার্ড তারা পেয়েও থাকে সেটাও খুব অন্যায়ভাবে পাবে সেই গিলটি বোর্ডটা তাদের ভিতরে চলে আসবে অটোমেটিকলি তাই অলওয়েজ যখন প্রশংসা করবেন তখন মাথায় রাখবেন যে নিজে নিজের এই বাচ্চার এই প্রশংসাটুকু আরও কয়েকজনকে বলি এবং বাচ্চাটা যেন শুনতে পায় তাকে জানিয়ে বুঝিয়ে এই প্রশংসাটা করি এবং তাকে ছোটোখাটো কোনো গিফট দিই রিওয়ার্ড দিই তাকে এনকারেজ করি সো এটা মাথায় রাখবেন ইট ওয়ার্কস ভ্যারি কুইকলি তারপরে আরেকটা হচ্ছে যে পরিবারের বন্ধনটাকে খুব স্ট্রং করবেন আপনাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে যে একটা বন্ধন সেটা খুব জোরালোভাবে টাই আপ করবেন অনেক সময় হয় না যে বলতে আমি বাধ্য যে অনেক সময় বাবা মার মধ্যে ভুল বোঝাবুঝি বা কলহ বা পরিবারের বড় ছেলে মেয়েগুলা যারা একটু বড় তাদের বা পরিবারের অন্যান্য অ্যাডাল্ট সদস্যদের সাথে কলহ থেকেও না বাচ্চাদের মধ্যে ডে বাই ডে মিথ্যা বলার টেন্ডেন্সিটা ক্রিয়েট হতে থাকে সো চেষ্টা করবেন পরিবারের মধ্যে একটা সুন্দর বন্ধন অটুট রাখার বা সুন্দর সুন্দর একটা পরিবেশ বজায় রাখার যেটা বাচ্চাটার হ্যাবিট গ্রো করতে মেন্টাল সাপোর্ট দিতে অথবা তাকে নিজেকে একটা স্ট্রং পার্সোনালিটি তার নিজের মধ্যে বিল্ড আপ করতে সাহায্য হয় সো ডোন্ট ফেট ইট অ্যান্ড ডোন্ট টেক ইট ইজি যে ইটস 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 অ্যান ইজি ম্যাটার নো নট দ্যাট আপনি যে বিষয়টায় যতটা গুরুত্বর সাথে যতটা মনোযোগের সাথে লাইফে ডিল করবেন স্পেশালি যদি সেটা হয় র্যালভেন্ট উইথ ইউর চিলড্রেন তাহলে দেখবেন তত দ্রুত একটা ফল পাচ্ছেন এবং সেই ফলটা মোস্ট অফ দ্য টাইম খুব ন্যাক খুব খুব সরি খুব ভালো কোনো সফল কোনো সংবাদ আপনার জন্য বয়ানি সফলতার একটা ছোঁয়া আপনারা পেয়ে থাকবেন এবং যাকে বলে যে একটা উজ্জ্বল দীপ্ত দিন আপনাদের জন্য নিয়ে আসবে আচ্ছা আপনার বাচ্চাটা আরেকটা যেটা করতে পারে সেটা যে আপনার বাচ্চাটার ভিতরে সেই সত্য তো তাকে রিস্ট্যাবলিশ করার জন্য আপনি অনেক অনেক একটা জোরালো ভূমিকা পালন করতে পারেন কীভাবে তাকে এনকারেজ করে তার পূর্বের যে ভালো কাজগুলো সে করেছিল বা পূর্বের সে কোনো কোনো সত্য ঘটনা বলে যদি কোনো রিওয়ার্ড অর্জন করেছিল বা কোনো ঘটনা সত্য ঘটনা বা সত্য কথার মাধ্যমে সে যদি কিছু শর্ট আউট করতে পেরেছিল হোক তার বয়স ছোটো কিন্তু পরিবারে থাকে না অনেক ছোটোখাটো বিষয়ে বাচ্চারা জড়িত হয়ে পড়ে তো সেইটা তাকে রিকল করাবেন সেইটা তাকে বারবার মনে করাবেন যে তুমি দেখো তুমি কিন্তু এমন ছিলে তুমি কিন্তু এমন করে অনেক প্রশংসা আমাদের পেয়েছো তুমি কিন্তু এমন করতে পারো সো তুমি ভালো কিছু ডিজার্ভ করো এভাবে তাকে তার ভিতরে ট্রু রিস্ট্যাবলিশ করতে তাকে হেল্প করবেন তাকে এনক্রেজ করবেন যেটা খুব বেশি প্রয়োজন ইটস আ বেগ নেসেসিটি ফর আ কিড ফর এ চাইল্ডস মেন্টালিটি সো আপনারা এটা করবেন আমার অনুরোধ আরেকটা যেটা কাজ আপনারা করতে পারেন এটা কোনো বই বা কোনো লিঙ্কটিং বা কিছু থেকেই আমি আসলে পাইনি এটা একান্ত আমার ব্রেনের স্ট্র্যাটেজি আমি আই জাস্ট মেড আপ বাই মাই সেলফ সেটা হচ্ছে যদি দেখেন যে আপনার বাচ্চাটা আসলে মিথ্যা কথা বলছে এবং এই নেচার সে ছাড়তে পারছে না তাহলে এখনকার বাচ্চারা তো পাগল ইলেকট্রনিক ডিভাইসের উপর এমন কোনো বাচ্চা নেই আমার মনে হয় না যে ইলেকট্রনিক ডিভাইস কিছুক্ষণের জন্য হলেও ইউজ করে না তো সেইটা করতে পারেন যে ইলেকট্রনিক ডিভাইসটা সরিয়ে নিতে পারেন এবং বলতে পারেন তুমি যদি মিথ্যা বলা না ছাড়ো আমি তোমাকে আর দিব না ইট ওয়ার্ক্স ভ্যারি র্যাপিডলি বিলিভ মেয়েটা খুব ভালো কাজ করে এবং দেখবেন যে হোক না চেয়ে হোক ওরা তখন মিথ্যা বলাটা বন্ধ করে দেয় এবং তা হার্টলি তাই স্পন্টিনিউলি তখন তারা শুরু করে সত্য বলতে কারণ তারা বুঝেই যায় যে ওটা ছাড়া তো তাদের চলবে না সো ওটা তাদের চাই তাই মিথ্যাটা বলাই বরং ছেড়ে ছেড়ে দিই সো এই কাজটা কিন্তু করবেন এটা আমার একটা ম্যাথড এবং অ্যাপ্লাই করেন আপনারা ডিসার্টেড হবেন না ডেফিনেটলি এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন যে আমি কি করে এটা জানি যে আমার বাসা এটা হয়েছে না ডেফিনেটলি আমি কেন ডিনাই করব আমার বাচ্চাদের মধ্যে আমি ছোটোখাটো এরকম লাই প্রবণতা দেখতে পেয়েছি তো তখন আমি এই কাজটা করি এবং এটা খুবই এফেক্টিভ আমি বলবো না তারা র্যান্ডম মিথ্যা বলে আল্লাহ পাকে অশেষ রহমত বাট দু একটা যাও মিথ্যা আমি কট করেছি তাদের থেকে তো আমি এই 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 অ্যাকচুয়ালি এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করার চেষ্টা করছে উইচ উইচ ইজ ভ্যারি ভ্যারি ফ্রুটফুল আচ্ছা এখন আরেকটা প্রসঙ্গ যেটা বলতেই হবে যে অনেক প্যারেন্টস আমাকে এখন বলতে পারেন যে র্যান্ডম নর্মাল আরেকটু বলে যে এই যে এতক্ষণ যে স্ট্র্যাটেজিস আমি বললাম সেগুলো আসলে আপনারা প্যারেন্টস হিসেবে বাচ্চাদের কী করে মিথ্যা বলা থেকে দূরে রাখা যায় সেটা যদি ছোটোখাটো মিথ্যা হয় বা তাদের টেন্ডেন্সিটা গ্রো করে সে সময় আপনারা প্রয়োগ করবেন কিন্তু অনেক সময় হয় না যে কিছু বাচ্চা র্যান্ডামলি মিথ্যা কথা বলে এবং বাবা মা যত স্ট্র্যাটেজি ফলো করে কোনোটাই আসলে অ্যাপ্লিকেবল হয় না তার জন্য এবং কোনোভাবেই সে শুধরাতে চায় না নিজেকে তো এই ধরনের বাচ্চাগুলোর জন্য আমি আলাদাভাবে তিনটা অ্যাকচুয়ালি কৌশল আপনাদেরকে বলে চাই যেগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন আদারওয়াইজ আপনারা হয়তো বা আরও বেশি প্রবলেমের শিকার হতে পারে তো যে তিনটা কৌশল আপনারা অবলম্বন করবেন যারা কনস্ট্যান্ট মিথ্যা কথা বলে সেসব চিলড্রেনকে অ্যাকচুয়ালি চিলড্রেনের জন্য তো সেই সেই কৌশলগুলো আমি একটু আপনাদের বলতে চাচ্ছি আর এখানে বলে রাখা ভালো এই ধরনের ডেলিভারি অ্যাকচুয়ালি লাই যেসব বাচ্চারা করে না তাদেরকে আপনারা একটু মনোযোগের সাথে এবং মনে করেন যে আপনাদের লাইফে একটা চ্যালেঞ্জ এভাবে ডিল করবেন ইটস আ চ্যালেঞ্জ একদম চ্যালেঞ্জ হিসেবে নেবেন বিষয়টাকে তাহলে আমি একদম গ্যারান্টির সাথে বলতে পারি আপনারা তা ডে বাই ডে অ্যাটলিস্ট তাদেরকে একদিনে হবে না এটা যেহেতু তারা র্যান্ডম লাইক করে এবং তা মিথ্যা বলাটাকেই তারা তাদের অভ্যাসে দাঁড় করিয়ে ফেলে সো ডে বাই ডে আপনার এই প্রবণতা থেকে তাদেরকে মুক্ত করে আনতে পারবেন ইনশাআল্লাহ তালা তো যে কৌশলগুলো সেগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে আপনি খুব সিরিয়াস একটা ডিসকাশন তার তার সাথে যান এমন না যে ওকে করব বা কোন রকম কথা বললেন খুব ভালো করে বুঝিয়ে কিছু বললেন না বা তার কথা শুনলেন না এক এরকম না আপনার খুব সিরিয়াস একটা ডিসকাশনে তার সাথে যান যে ডিসকাশনে আপনি তাকে ক্লিয়ারলি বুঝিয়ে দেন যে আসলে এই ধরনের অনবরত বনরগল মিথ্যা বলার কারণে আপনার সাথে তার সম্পর্কের আপনি বাবা হন মা হন যেই হন তার সম্পর্কের কি অবনতিটা ঘটছে বা পরিবারের অন্যান্য সদস্যের মধ্যে কি ধরনের প্রবলেম কী ধরনের ইস্যু তৈরি হচ্ছে তার এই মিথ্যা বলার কারণে এতে করে দিন দিন পরিবারের যে বন্ধনটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে হালকা হয়ে যাচ্ছে এই কথাটা তাকে বোঝান এখন বলতে পারেন যে একটা ছোট বাচ্চা মানে তিন থেকে চার পাঁচ বছরে বাচ্চা তো আর এত কথা বুঝবে না ঠিক আছে আপনি একটু সময় নেন আপনাকে তো আমি এটা বলেছি যে এটা নর্মাল যারা ডেলিভারি লাই করে আই মিন যারা কনস্ট্যান্ট দ্যাট মিনস কনস্ট্যান্ট লাই তো আর একদিনে তৈরি হয় না এটা এটা হতে বয়স ভিত্তিক যেমন একটা টিনেইজারে এর জন্য এই 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 তিনটা কৌশল বেশি প্রযোজ্য হবে কারণ টিনেইজার যখন হয়ে যায় একটা বাচ্চার কথা বলার আর শব্দ ভান্ডার কথা বলার কৌশল বা তারা খুব ইজিলি বাজেয়াপ্ত করে ফেলে রাদার দেন দ্য চাইল্ডহুড এমন র্যাদার দেনা থ্রি ফোর ইয়ার্স চিলড্রেন তো কারণ তাদের তারা তখন অনেক কিছু বুঝে তাদের কথা বলার স্টাইল থাকে একটা তাদের কথার ভাণ্ডার থাকে অনেক বেশি এবং বাবা মাকে কীভাবে মিথ্যা বললে বাবা মা বুঝতেও পারবে না সেই জিনিসটাও কিন্তু তারা জেনে যায় তখনই খুব দ্রুততার সাথে সো এই ডেলিভারিড লাইজ অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল ফর আর আসলে তার টিনে নর্মালি এরকম কনস্ট্যান্ট মিথ্যা বলায় আসলে জড়িয়ে যায় তাই এই কৌশলগুলো তাদের জন্য স্পেসিফিক্যালি তো প্রথম যেটা আমি বললাম যে খুব একটা 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 ক্লিয়ার একটা ডিসকাশন তাদের সাথে করেন এবং তাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেন দুই নম্বর হচ্ছে তাদেরকে কখনোই অনেক অনেক বাবা আছে না খুব রেগে যায় এবং খুব গালিগালাজ করে অথবা লায়ার বলে এই এই ওয়ার্ডটা স্পেসিফিক্যালি আমি এই ওয়ার্ডটার প্রতি ইন্ডিকেট করতে চাই এই ওয়ার্ডটা ইউজ করবেন না কারণ যখন আপনি তাকে লায়ার বলেন না তখন সে তো একটু বোঝার বয়স হয়ে গেছে সো নর্মালি সে বুঝতে পারে সে নিজেকে খুব হীন মনতার মধ্যে ভুগতে থাকে সে সে নিজে খুব হীন মনতার মধ্যে ভুগে এবং ধরেই যে যেহেতু আমাকে তারা মিথ্যুক ধরে নিয়েছে সো সো কেন আমি 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 মিথ্যা বলা ছাড়বো থাকবো চেঞ্জ হব না আপনি কখনোই তাদের তারা যে মিথ্যা কথা বলছে এই ব্যাসিকে আপনার তাদেরকে মিথ্যুক কথাটা বলবেন না যে তুমি তুমি একটা মিথ্যুক এই ওয়ার্ডটা ইউজ করবেন না এটা আমার রিকোয়েস্ট তাদেরকে বরং বোঝান যে এই মিথ্যা কথা কথা বলাটা কত পরিমাণ ক্ষতিকারক তার লাইফে সে তো বুঝে একটু আগে তো আমি বললাম যে তার বোঝার ক্ষমতাটা তৈরি হয়ে গেছে একটা শিশুর চাইতে অনেক বেশি এবং বিশাল অঙ্গনে সো সে বুঝতে পারবে আর আরেকটা জিনিস যে র্যান্ডম কোয়েশ্চেন করবেন না যখন জেনেই গেছেন যে সে মিথ্যা বলছে আপনার আর ঠিনস বা আপনার বাচ্চাটা অনবরত মিথ্যার মধ্যে জড়িয়ে গেছে তখন শুধু শুধু তাকে যদি সবসময় কোয়েশ্চেন করতেই থাকেন কোনো জিজ্ঞাসা মধ্যে থাকেন তাহলে তারা আরও এম্ব্যারেসড হবে এবং তারা ওই মিথ্যা বলা ছাড়বে না দিস দ্যাট করে মিথ্যা বলার মধ্যেই এই লেগে থাকবে সো এ এই কোয়েশ্চেন করা বন্ধ করে দেন অতিরিক্ত কোশ্চেন করতে যাবেন না যখন দরকার তখন করবেন বাট অতিরিক্ত করবেন না আচ্ছা আর তিন নাম্বার যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বারবার বলছি যে আপনারা তাদের সাথে ফ্রেন্ডলি হন যদি জেনে যান যে সে একটা ডেলিভারেড লায়ার লাইজের শিকার হচ্ছে সে ডেলিভারেড লাইজ করছে বড় তো মিথ্যা বলছে কিছুতেই আটকাতে পারছেন এটা তো আপনি জেনেই যখন গেছেন তখন যদি আরও ড্রাস্টিক হয়ে যান যদি আরও রুড হয়ে যান তো হিতে বিপরীত হতে পারে তখন কি হবে জানেন তখন হতে পারে যে আপনার বাচ্চাটা হয়তো কোনো কারণে কারো দ্বারা অ্যাবিউজড হয়েছে অথবা বুলিড হয়েছে সেটাই সে আপনার কাছে আর শেয়ার করছে না বা জানাচ্ছে না কারণ সে তো ধরেই নিয়েছে যে আপনি তাকে মিথ্যুক ভাবেন তার কোনো কথায় সে সত্য বলেন এটা আপনি ধরেই নিয়েছেন সো ওই কথাগুলো বললে যে আপনি বিশ্বাস করবেন বা আপনি তার জন্য কোনো অগ্রণী ভূমিকা পালন করবে সেই সেই কনফিডেন্সটা তখন তাদের থাকে না সো দেখেছেন কি মারাত্মক বিপদের মধ্যে আপনি পড়ে যাবেন বা অজান্তে আপনার বাচ্চাটাকেও আপনি ফেলে দিবেন সো আপনার খুব ফ্রেন্ডলি হতে হবে আপনি জেনে যদি যান তাহলে সেটা ডিল করেন খুব ভাবে এবং ঠান্ডা মাথায় আর যেটা আপনার করা দরকার সেগুলো তো আপনি করবেনই যতটুকু Parents, but with the positivity. আপনার কখনো অ্যাগ্রেসিভ হয়ে না বা রুড হয়ে না বা পকা ছকা করে না নিজেরা বুলিড হয়ে নিজেরা বুলি করে না বাচ্চাদেরকে যদি বুলি করতে থাকেন হ্যাঁ তুমি মিথ্যুক হ্যাঁ তুমি এই করো দি তুমি তোমার জন্য এই অপমান আমাকে শুধু তাহলে এই কথাগুলো তো কোনো কাজে কাজ হচ্ছে না বরং তারা শুনতে শুনতে এতই অভ্যস্ত হয়ে যাবে যে পরবর্তী তারা এই কথার কানও দিবে না সো কোনো ফল কিন্তু আপনি পাবেন না আসলে সো আপনার যদি লিগেল কোনো ফল আনতে হয় এবং আপনার বাচ্চাকে এই মিথ্যা বলা থেকে বের করে আনতে হয় এবং একটা একটা রোল মডেল হিসেবে তৈরি করতে হয় তাহলে আপনাকে সবচেয়ে আগে ট্যাকফুল হতে হবে আপনাকে বুদ্ধিদীপ্ত হতে হবে এবং আমি যেটা সব সময় বলি যে আপনাকে নিজে আগে জানতে হবে আপনি যদি নিজেই না জানেন তাহলে আপনি বাচ্চাকে ট্যাকেল দেবেন কী করে আর হ্যান্ডেল করবেন কি করে তার সমস্যা সেটা যদি হয় মিথ্যা বলার মতো বিশাল কোনো ব্যাপার সো আমি আসলে মনে করি যে আমার যেটা বলার আজকে উদ্দেশ্য ছিল আমি চেষ্টা করেছি এর মধ্য থেকে আপনারা যদি কিছু জানতে পারেন বা কোনো সহায়ক সহায়তা পেতে পারেন সাহায্য পেতে পারেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব কারণ আমি আসলে টপিকগুলো একটু চুজ করি বিভিন্ন কথা আগে মাথায় রেখে এবং যেটা শুধু আপনারা না যেটা দ্বারা আমিও হয়তো আক্রান্ত বা হতে পারি আক্রান্ত সেই বিষয়টা মনে করে কারণ আজকের দিনই কিন্তু শেষ দিন না আগামী দিন অপেক্ষা করছে আমাদের জন্য এটা ভোলা যাবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাআল্লা আরেকটা টপিক নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ